আজ তোমাদের সাথে শেয়ার করব বাঙালি বিয়ের গায়ে হলুদের একটা মেকআপ লুক। নিজের বিয়েতে নিজেরাই কিন্তু গায়ে হলুদের দিনকে এইভাবে করে নিজেকে সুন্দর করে তুলতে পারো। তো হ্যালো গাইস, আমি রিয়া, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মেকআপ শুরুর আগে যেটা করতে হয় তোমরা তো সবাই জানো, মেকআপ করার আগে আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। তোমরা ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। দেন সবার প্রথমে ইউজ করতে হবে আমাদের টোনার। টোনার যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, এটাও কিন্তু আমাদের টোনারের কাজ করে। সেকেন্ড যেটা করতে হবে ময়েশ্চারাইজার, এটা কিন্তু ভুললে একদমই চলবে না। তোমরা ভাবতেই পারো যে গরমকাল দিনের বেলা কেন ময়েশ্চারাইজার লাগাবো, বাট না, এরকম ভাবনা কিন্তু একদম ভাবা যাবে না। ময়েশ্চারাইজার কিন্তু আমাদের সবাইকে লাগাতেই হবে মেকআপ করার আগে। তিন নম্বর যেটা করব সেটা হচ্ছে প্রাইমার। হ্যাঁ, তোমরা এখন আমাকে বলতে পারো যে দিদি প্রোডাক্টগুলো কেন দেখাচ্ছ না। দেখাচ্ছি না, একটাই কারণ যে তোমাদের কাছে যেই প্রোডাক্ট আছে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী বা তোমাদের বাজেট অনুযায়ী তোমরা সেগুলো ইউজ করবে। তাই আজকে কোনো রকম প্রোডাক্ট দেখাবো না, শুধু আমি স্টেপগুলো তোমাদের বলবো। তো এরপরে আমি ইউজ করলাম প্রাইমার, আমি জেল বেসের প্রাইমার ইউজ করেছি, এটা বলে দিচ্ছি, এটা সব স্কিন টোনে কিন্তু শ্যুট করে। দেন আজকে আমি যেটা করব একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করব। লিকুইড ফাউন্ডেশনের জায়গায় তোমরা কিন্তু যে স্টিক ফাউন্ডেশনগুলো হয় সেটাও ইউজ করতে পারো। তো আমার আজকে ইচ্ছে হলো একটু লিকুইড ফাউন্ডেশন ইউজ করার, তো সেটাই আমি ইউজ করছি। তবে ফাউন্ডেশনের যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা এখন ভাববে যে একটু বেশি হোয়াইট। হ্যাঁ, এই শেডটা কিন্তু আমার স্কিন টোনের থেকে একটু লাইটটা, মানে একটু লাইট বেশি কালারটা, তবে আমি এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নেব। তোমরা যখনই কোনো ফাউন্ডেশন কিনবে অবশ্যই দোকানে গিয়ে নিজের স্কিন দেখিয়ে কিনবে, কারণ অনলাইনে যদি তোমরা নিজেদের শেড অনুযায়ী মানে শেড না জানো তাহলে কিন্তু ফাউন্ডেশন কিনলে তোমরাও ঠকে যেতে পারো। মানে তোমাদের শেড না আসলে, সাদা বা কালো আসলে সেটা না অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। তো দেখো একটু সাদা লাগছে, বাট এখন যখন মেকআপটা পুরো কমপ্লিট হবে তখন কিন্তু সাদাটা বোঝা যাবে না। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যুর করে নিচ্ছি আমি। আর হ্যাঁ, তোমাদের স্কিনে মানে যদি ডার্ক সার্কেল থাকে বা ব্রনো স্পট থাকে অবশ্যই সেটা, ধরো ব্রনো স্পট থাকলে তোমরা অরেঞ্জ কারেক্টার যেটা সেটা ইউজ করে নেবে আগে, বা তোমাদের ডার্ক সার্কেল অনুযায়ী কিন্তু যদি খুব বেশি থাকে অরেঞ্জ কারেক্টার ইউজ করবে, না থাকলে তোমাদের স্কিন টোনের থেকে একটু ডার্ক টাইপের যে কারেক্টারগুলো হয় সেগুলো ইউজ করে নেবে, দেন তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। কন্ট্যুরটা আমি লাগিয়ে নিয়েছি কন্ট্যুর জোনে। এইবারে একটা কথা বলি, আমি যেভাবে কন্ট্রোলটা করলাম গালে, এইভাবে কন্ট্রোল করলে কিন্তু গালটা যদি তোমাদের বেশি ফোলা হয় তাহলে কিন্তু আরও ফোলা দেখাবে। আমার গালটা যেহেতু চিকন টাইপের মানে পাতলা, তো আমি একটু যাতে পাফি দেখায় তাই এইভাবে কন্ট্রোল করি। তোমরা যদি গালটাকে পাফি দেখাতে মানে দেখাতে চাও তাহলে এইভাবে করবে, আর না হলে পাউট দেখাতে চাইলে কিন্তু এইভাবে কন্ট্রোল করবে না, সেটা টিউটোরিয়াল আমি দিয়ে দেবো, একবার দেখে নিও। দেন দেখো আমি করে নিচ্ছি কনসিলার। আর হ্যাঁ, আর একটা কথা, কন্ট্রোল আমি যে করলাম কন্ট্রোল কিন্তু প্রত্যেকের মুখের শেপ অনুযায়ী কিন্তু আলাদা হয়। কিছু কিছু কন্ট্রোলের আলাদা আলাদা স্টেপ হয়, সেগুলো একটু আমার ভিডিও আছে, তোমরা ফলো করে নিতে পারো, বা নেক্সট দিনও আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয়। তো কনসিলার লাগিয়ে নিলাম, কনসিলার জোনগুলো তোমরা তো দেখতেই পেলে কোথায় কোথায় কনসিলার লাগিয়ে নিচ্ছি। চোখের নিচেও আমি লাগিয়ে নিলাম কনসিলার। এইবারে দেখো মেকআপটা কতটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর কিন্তু সাদা ব্যাপারটা মনে হচ্ছে না। দেন দেখো আমি মেকআপ করতে গিয়ে সব জিনিস আমার পরে ভেঙে যায়, আমার হাত থেকে ফাউন্ডেশন মানে কম্প্যাক্টটা পড়ে গেল, বাট হ্যাঁ ভগবানের কৃপায় এটা আমার ভাঙেনি, যদিও এটা অনেকটা শেষের দিকে ছিল। দেন আমি যে ফিক্সিং পাউডারটা হয় সেটা লাগিয়ে নিচ্ছি। পাউডারটা অবশ্যই লাগাবে মেকআপটা যাতে সুন্দর করে সেট থাকে। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের মেকআপটা আরও লং লাস্টিং করাতে চাইলে যখন তোমরা ফাউন্ডেশন ইউজ করবে, ফাউন্ডেশন ইউজটা হয়ে গেলে তোমরা কিন্তু একবার ফিক্সিং স্প্রে যেটা হয় মানে মেকআপ যেটা ফিক্স করে সেটা কিন্তু স্প্রে করে নিতে পারো, দেন বাকি স্টেপ করে করতে পারো, তাহলে মেকআপটা আরও অনেকক্ষণ বেশি লং লাস্টিং হবে। দেখো আমি কিন্তু পাউডার মানে যেই লুজ পাউডারটা লাগানো ছিল সেটা লাগিয়ে নিয়েছি, চোখের নিচে একটু বেশি লাগিয়ে রেখেছি, কারণ এরপর আই মেকআপ করবো, যাতে আই মেকআপে যে আই শ্যাডোর গুঁড়োগুলো আছে ওগুলো যদি পরে চোখের নিচে মেকআপটা যাতে আমার নষ্ট না হয়ে যায়, পাউডার ঝেড়ে ফেললে সেই গুঁড়োগুলো কিন্তু সরে যাবে। দেন আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। এটা করলে কি হবে, যারা নতুন আছো বা সবার জন্যই আইব্রোটা বেশ সুন্দর করে মানে তোমার আঁকা হয়, তাহলে আইব্রোটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আর এরপর যখন আইব্রোটা সেট করবে বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে আমি একটা আইব্রো যে তোমার সেট করে সেই ব্রাশ দিয়ে আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। দেন দেখো আমি আজকে যেহেতু গায়ে হলুদের মেকআপ লুক করব, তাই আমি একটু অরেঞ্জ আর পিঙ্ক
সিঙ্কের মধ্যে আই মেকআপটা রাখার চেষ্টা করছি। তো সবার প্রথমে চোখে যে ইনার কর্নার সেখান থেকে আমি দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের আই শ্যাডো, দেন আউটার কর্নারে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার আই শ্যাডো। আই শ্যাডোটা যখন ইউজ করবে তোমরা যদি অনেকে, আমি যেমন নিজের কথা বলছি, আমি কিন্তু হাত দিয়ে আই শ্যাডো লাগাতে বেশি পছন্দ করি বা বেশি প্রেফার করি। এবার এটা তোমাদের ওপরে, তোমরা যদি হাত দিয়ে আই শ্যাডোটা বেশি ভালোভাবে ব্লেন্ড করতে পারো মনে করো সেটা করবে, বা ব্রাশ দিয়ে করতে চাইলে আই শ্যাডো লাগানোর যে ব্রাশগুলো সেগুলো দিয়ে আই শ্যাডোটা লাগাবে। দুটো কালারের মধ্যে কিন্তু কোনো লাইন যাতে বোঝা না যায়, দেখো আমি ভালো করে স্মাচ করে দিয়েছি। আর অবশ্যই চোখের নিচেও কিন্তু লাগাতে হবে, না হলে চোখের নিচটা পুরো খালি খালি লাগবে। আজ আমি আর আইলাইনার পরবো না, আমি আজকে কাজল দিয়ে প্রথমে কাজলটা পরে নিয়েছি। এই দেখো আমি পুরো মেকআপ বক্সটা নিয়ে বসেছি হাতের সামনে। তো তোমার কাজল স্মাচ করার একটা মেকআপ আই ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশটা দিয়ে যদি নাও থাকে, তোমরা এমনি যদি আইব্রো সেট করার ব্রাশ থাকে সেটা দিয়েও স্মাচ করে নিতে পারো। তবে এরকম স্মাচার যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশটা কিনে নিলে খুব সুবিধা হবে। দেখো কাজলটা ভালো করে স্মাচ করে নিয়েছি, দেন কাজলটাকে অনেকটা বেশি লং লাস্টিং, অনেকটা ব্ল্যাকিস্ট করতে চাইলে, স্মাচ প্রুফ করতে চাইলে তোমরা কাজলের ওপরে আই শ্যাডো মানে ব্ল্যাক কালার আই শ্যাডো একবার লাগিয়ে নেবে। বা তোমাদের, আমি দেখো ইউজ করছি আইব্রো যে কিট হয় তার মধ্যে থেকে ব্ল্যাক কালার যেটা থাকে সেটা ইউজ করলাম। দেন চোখের নিচে আমি লাগিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের কাজল। তোমরা এখানে চোখের যে ওয়াটার লাইন সেখানে কিন্তু হোয়াইট কাজল ইউজ করতে পারো, বাট আমি পুরোটাই ব্ল্যাক কাজল ইউজ করলাম। দেখো বাঙালি বিয়েতে কাজল আর আইলাইনার না পরলে মেকআপটা, আর হ্যাঁ অবশ্যই টিপ, এই তিনটে জিনিস না পরলে না মেকআপটা একদম কমপ্লিটই হয় না। তো আমি চোখের নিচে কাজল পরে একটু স্মাচ করে নিয়ে দেন আমি ব্ল্যাক কালারের এই শ্যাডোটা লাগিয়ে নিয়েছি। আর আমার পছন্দের স্টেপটা তো মিস করাই যাবে না, সেটা হচ্ছে ব্লাশার। তোমরা তো জানোই আমি অনেক ভালো কমেন্টসও পাই, অনেক খারাপ কমেন্টসও পাই এই ব্লাশার লাগানোর জন্য। আমি ব্লাশার লাগাতে একটু বেশি পছন্দ করি, একটু বেশি বেশি ব্লাশারটা লাগাই, তবে এর থেকে বেশি লাগাই না। বাকি তোমরা যে ভিডিওগুলো দেখে কমেন্টস করো সেগুলো ইনস্টাগ্রামে ফিল্টারের, তো সেই ব্যাপারটা আলাদা, এই মেকআপের ব্যাপারটা কিন্তু এই এতদূর পর্যন্তই আমি ব্লাশার লাগাই। যাই হোক চলো এরপরে যেটা করব সেটা হচ্ছে লিপটাকে ড্র করে নেব। আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি। আমি আজকে রেড লিপস্টিক পরবো না, যেহেতু গায়ে হলুদের ব্যাপারটা দিনের বেলা হবে, তোমাদের পছন্দ হলে তোমরা পরতেই পারো। তো আমি প্রথমে এই কালারটা দিয়ে লিপটাকে ড্র করে আবার এটাই পরে নিয়েছিলাম, বাট খুবই লাইট লাগছিল বলে আমি একটা অন্য কালার পরে তার উপরে হালকা পিঙ্ক কালার। আমার এই একটা প্রবলেম কি, আমাকে লিপস্টিকের শেড জিজ্ঞেস করলে আমি একদমই বলতে পারি না, কারণ আমি দু তিনটে কালার না মানে অ্যাডজাস্ট করে পরি, মানে মিক্স করে পরি, তাই আমার শেড বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেন আমি লাগিয়ে নিচ্ছি হাইলাইটার। হাইলাইটারটা লাগালে না মেকআপটা একদম কমপ্লিট হয় আর সেই গ্লোটা। অবশ্যই একটা কথা বলবো, স্পার্কেল হাইলাইটার লাগাবে না, কারণ এটা দিনের বেলার মেকআপ করছি, তাই আমি একটা হাইলাইটার লাগিয়ে নিয়ে দেন আমি ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নিলাম। তো চলো দেখে নাও ফাইনাল লুকটা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টস করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে নেক্সট দিনের ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।